আপনার কি মনে হয় এই 12 বছর ঝুলে রাখা হয়েছিল কোনো অসত উদ্দেশ্যে অবশ্যই যে আর্থার কোন্ডাল লেখতে বলেছেন যে অপরাধী যেখানেই যাক সূত্র কিছু রেখেই যায় আর যতই চেষ্টা করুক পুরোপুরি চাপাকেও কখনো দিতে পারে না রিটটা যখন করা হলো তখন এখানে দেয়া হলো র‍্যাবকে এবং আমরা আমাদের এই অ্যাপ্লিকেশন মধ্যে বলে উঠি যে তৎকালীন সময়ের অগণতান্ত্রিক সরকারের চাপের ফলে র‍্যাবের কর্তৃপক্ষ এসে কখনো হাইকোর্টে জানাতে পারেনি যে তাদের পক্ষে এই তদন্ত করাটি সম্ভব নয় সো এইখানে এই পুরো উইকটা যেটা রয়েছে সেটি আসলে সরকারকে কতখানি সাহায্য করার জন্য করা হয়েছিল আর কতখানি পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সেই কারণে করা হয়েছিল সেটিও প্রভাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে শুধু আজকে না এটা সবসময় আমরা সবাই যারা কি বলবো এই ঘটনাটি সম্পর্কে জানি প্রত্যেকের মনেই একটা প্রশ্ন আমার মনে হয় না যে বাংলাদেশে অন্য কোনো তদন্তের সময় এতবার সময় না হয়েছে শুধুমাত্র একটা রিপোর্ট সাবমিট করার জন্য খুবই মানে সহজ একটা ব্যাপার যে র্যাবের তো ক্ষমতা নেই সেটা র্যাব কিভাবে তদন্ত করবে তার তো থাকতে হবে সে এক্সপিরিয়েন্স তার তো থাকতে হবে সে এক্সপার্টিস এই কথাটিও তাদেরকে দিয়ে বলানো যায়নি কখনো তারা বলতে সাহস পায়নি এখন চিন্তা করে দেখেন র্যাবকে যাকে সবাই ভয় পায় তারাই সেটা বলতে ভয় পেয়েছিল তাহলে এখানে কী পরিমাণ আমরা তো আজকে আমি তো আমাদের এই যে যদি আপনারা আমাদের আবেদনটা দেখে থাকেন তাহলে দেখবেন যে আমরা বলেছি যে র্যাব আমরা এটাও দেখেছি যে র্যাব বারবার করে চিঠি দিয়েছে যে আপনারা আমরা এটাতে করতে পারবো না আমাদের সম্ভব নয় আমাদের পক্ষে এটা করা সম্ভব নয় কিন্তু এই বিষয়টি কখনো আদালতের নজরেই নিয়ে আসা হয়নি এনজির কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আমরা আশা করছি বিষয়টি হচ্ছে যে এই একটি মানে এই আবেদন করার আগে আমরা যারা যারা রয়েছে যা এতদিন পর্যন্ত যা যা কি বলবো ও আপনার এভিডেন্স বা যা পাওয়া গিয়েছে সব কিছু পর্যালোচনা করেই আমরা এই মামলার এই আবেদনটি করেছি ফলে আমার মনে হয় যে এতদিনের যে একটা আস্থাহীনতার জায়গা ছিল এইবার বোধহয় সেই আস্থাহীনতার জায়গাটা পরিবর্তন হবে হ্যাঁ ভাই আমাকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে হবে আমাদেরকে সো টাস্ক ফোর্স করতে যদি আমি ছয় মাস নিই তাহলে তো আর আমার সেই প্রতিবেদন হবে না এখানে গত আগামীকালকেই হয়তো হয়ে যাবে অর্ডারটি যাওয়ার সাথে সাথেই এই জিনিসটি তৈরি হয়ে যাবে সেই স্বরাষ্ট্রমন্ত্রী এখন আর নেই এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ পরিবর্তিত তো সেই সারা খাতুনের সেই মন্তব্য আটচল্লিশ ঘন্টা সেটা এখানে নাানটাই বোধহয় নিরাপদ তদন্ত যখন চলবে তখন আগের যা ছিল সেটা গোপন থাকুক বা এই থাকুক সব কিছুই পর্যালোচনা তো অবশ্যই করা হবে সেটা গোপন করার চেষ্টা হলেও হবে সেটা মিসলিড করার চেষ্টা হলেও সেটাকে আপনার আওতার মধ্যে নিয়ে এসে দেখেই তারপরে করতে হবে তদন্ত তো পুরোপুরিই হবে